হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো যে কোনো ফেসবুক অ্যাকাউন্টের হাইড করা ফলোয়ার আপনি কিভাবে দেখে নেবেন। ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। অসাধারণ সকল এডিটিং এবং হ্যাক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনি যে অ্যাকাউন্টটির হাইড করা ফলোয়ার চেক করতে চান ওই অ্যাকাউন্টটির নামটি ভালোভাবে লক্ষ্য করে নেবেন। তো আমি এই অ্যাকাউন্টটির হাইড করা ফলোয়ারগুলো চেক করে আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিব। তো প্রথমে চলে যাবেন সার্চবারে। সার্চবারে যাওয়ার পর আপনি এই অ্যাকাউন্টটির ফুল নাম লিখে নেবেন। নাম রেখা হয়ে গেলে দেখতে পাবেন নিচে আইডি চলে আসবে। তো অবশ্যই আপনি কখনো আইডির মধ্যে ক্লিক করবেন না, ক্লিক করলে কিন্তু ফলোয়ার শুরু হবে না। আপনি কি করবেন, সার্চবারে ফুল নামটি লিখে নেবেন। লেখা হয়ে গেলে সার্চ করে নেবেন। সার্চ করার পর দেখুন সাথে সাথে ওনার ফলোয়ারগুলো শুরু হয়ে গেছে। এভাবে আপনি যে কারো ফলোয়ার চেক করে নিতে পারবেন। যদি এখানের মধ্যে ফলোয়ার না আসে তাহলে উপরে দেখতে পারবেন পিপল, পিপলের মধ্যে ক্লিক করবেন, অবশ্যই ফলোয়ার শুরু হয়ে যাবে। এখান থেকে আপনি যে কারো ফলোয়ার চেক করে নিতে পারবেন যদি তার ফ্রেন্ড লিস্টে আপনি নাও থাকেন। তো অনেকে বিশ্বাস নাও করতে পারেন, তো আমি বিশ্বাস করানোর জন্য আমি নিজের আইডিটা আবার প্রমাণ দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার আইডির ফলোয়ারগুলো হাইড করা আছে। তো আমার ফলোয়ারগুলো আমি আবার সার্চবারে চলে যাব। সার্চবারে চলে যাবেন আপনারাও। সার্চবারে যাওয়ার পর আপনারা লিখে নেবেন আমার নামটি ফুল লিখে নেবেন। তো আমি আমার নামটি ফুল লিখে নিলাম। দেখুন আমার নাম লেখার সাথে সাথে আমার আইডি চলে আসছে। অবশ্যই আপনি আইডির মধ্যে কখনো ক্লিক করবেন না, ক্লিক করলে কিন্তু ফলোয়ার শুরু হবে না। নাম ফুল লেখার পর সার্চবারে ক্লিক করবেন, দেখুন আমার ফলোয়ার শুরু হয়ে গেছে 22,000+। তো এভাবে আপনি যে কারো ফলোয়ার দেখতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।